আলহামদুলিল্লাহ আল্লাযী রাফা আস-সামাওয়াতি বিকুদরাতিহি ওয়া হাল্লাল আরদা বিমাশিয়াতিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দেশ ও দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে নামাজ টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। তা হচ্ছে রমজান মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রাত্রি দিয়েছেন যে রাত্রির ইবাদত হাজার বছর ইবাদত করার চাইতে উত্তম। তে রমজান মাসের আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর নামক যে রাত্রির ইবাদত হাজার বছর চাইতেও অনেক বেশি মর্যাদা রাখে, সব রাখে। কেন এই রাত্রিটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? তা হচ্ছে রহমাতুল লিল আলামিনের অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, অন্যান্য নবীর উম্মতরা তো তারা অনেক দীর্ঘ হায়াত পেয়েছে, তারা দীর্ঘ নামাজ আদায় করতে পেরেছে, তারা দীর্ঘ দিন জিহাদে অংশগ্রহণ করেছে, অর্থাৎ আমার উম্মতের হায়াত তো কম। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে উপঢৌকন হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে হে নবী, আপনি মন খারাপ করবেন না, আপনার উম্মতের হায়াত যদিও 50 বছর 60 বছর, আর অন্য নবীদের এবং অন্য নবীদের উম্মতের হায়াত যদিও 500 বছর, 1000 বছর, 1500 বছর, কিন্তু আপনার উম্মতের হায়াত কম হবে, কিন্তু আমি আপনার উম্মতের আপনার মর্যাদার কারণে আপনার উম্মতকে এমন একটা রাত্রি দেবো যে রাত্রি তারা ইবাদত বন্দেগি করতে পারলে হাজার বছর ইবাদত করা সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাদের হায়াত কম, কিন্তু আমরা যদি এই লাইলাতুল কদর নামক রাত্রিতে যদি আমরা এই রাত্রিতে জেগে ইবাদত বন্দেগি করতে পারি, তাহলে আমরা সওয়াবের দিক দিয়ে অন্যান্য নবী এবং তাদের উম্মতের চাইতে আমাদের সওয়াবের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তো লাইলাতুল কদরের নামাজটা আমরা কীভাবে পড়বো, এই নামাজের আরবি ও বাংলা নিয়ম সঠিক পদ্ধতি কী হবে, সেটাই আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি দেখা দেব। আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা রাখি আমার এই ভিডিওটা দেখলে আপনারা সকলে লাইলাতুল কদরের রাত্রিটি সুন্দরভাবে উদযাপন করতে পারবেন এবং সঠিকভাবে নামাজ আদায় করতে পারবেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাইলাতুল কদরের নামাজটা ইনশাআল্লাহ দেখা দেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আপনাদেরকে সালাতুল কদর কীভাবে পড়ব এবং তার আরবি ও বাংলা নোটটা কেমন হবে সেই সঠিক পদ্ধতি দেখা দিচ্ছি। তো আমি যেহেতু জায়নামাজে দাঁড়িয়েছি, জায়নামাজে দোয়াটা পড়ে নিচ্ছি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে জায়নামাজের দোয়া। আর সালাতুল কদর এর আরবি নূরটা কেমন হবে? আরবি নূরটা এমন হবে, নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল কদরি নাফিলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে লাইলাতুল কদরের আরবি নূর। আর বাংলা নূর তো আমরা এভাবে করতে পারি, যারা আরবি না পারি তারা আমরা বাংলা নূর এভাবে করে নিব যে আমি লাইলাতুল কদরের দূরে গাত নফলাস করতেছি আল্লাহু আকবার। আসলে লাইলাতুল কদরের নামাজ কিন্তু এটা ফিক্সড নেই, সারা রাত্রি জাগরণ করবেন, কিছু সময় জিকির করবেন, কিছু সময় আপনি কোরআন তিলাওয়াত করবেন, কিছু সময় আপনি নামাজ পড়বেন, আবার কিছু সময় অন্য অন্য জিকির আজগা করতে পারেন। তাই আপনি এই নামাজটা আপনি 2 দিন রাকাত করে পড়তে হয়, তো 2 দিন রাকাত করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 12, 15 আপনার আপনার যতটুকু পারেন ততটুকু পড়বেন। তো সেই হিসাবে আমি 2 রাকাতের আরবি ও বাংলা নোটটা বলে দিয়েছি। এখন আমাকে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করতে হবে। আমি তাকবীরে তাহরিমা বেঁধে নামাজটা শুরু করে নিচ্ছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে তাআউযু, যেটাকে বলা হয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ব যাতে করে বিতাড়িত এবং মারদুর শয়তান থেকে মুক্তি পেতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকতাউ ওয়া আবতাউ। প্রত্যেক ভালো কাজ যেটা বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ ছাড়া শুরু করা হয় সেটা লেজ কাটা এবং বরকত শূন্য থাকে। নামাজ একটা সবচেয়ে মহৎ ইবাদত, এই কারণে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে নিচ্ছি যাতে বিতাড়িত মারদুর শয়তান থেকে মুক্তি পেতে পারি। আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ اللَّهُ أَكْبَرُ سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني وعافيني 2000 মাসখানে এই দোয়াটা পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। যারা এই দোয়াটা পড়তে পারি না তারা অন্ততপক্ষে 2000 মাসখানে অন্ততপক্ষে এক তসবিহ পরিমাণ হলেও একটু লেট করা, অর্থাৎ 2000 মাসখানে একটু ব্যবধান তৈরি করা। মানে আমি একটু ভুল সেজদাটা দেখা দিচ্ছি, যে এটা ভুল সেজদা আর এটা সঠিক সেজদা, ভুল সেজদাটা দেখা দিচ্ছি। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে এক সেজদা থেকে উঠে পরক্ষণে আবার আরেকটা সেজদা চলে যাও, এটা ভুল। কিন্তু 2000 মাসখানে একটু ব্যবধান তৈরি করা, এই দোয়াটা যদি পড়তে নাও পারি অন্তত পক্ষে 2 তসবিহ বা 3 তসবিহ পরিমাণ একটু লেট করা। তো এই দোয়াটা এই কারণেই পড়া পড়া হয়, পড়লে সব, না পড়লে কোনো সমস্যা নাই, না পড়তে পারলে 2000 মাসখানে কি করা, ব্যবধান তৈরি করা। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সুপ্রদর্শক বৃন্দ, আমি কিন্তু লাইলাতুল কদরের নামাজ যখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখালাম তখন কিন্তু আমি প্রথম রাখাতে সূরা কদরই তেলাওয়াত করেছি। এই কথা বোঝানোর জন্য যে লাইলাতুল কদরের রাত্রে যে সূরা কদর দিয়ে নামাজ পড়তে হবে বিষয়টা এমন না। আপনি অন্য সূরা দিয়েও কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন। অনেকে মনে করে যে না, আমাকে সূরা কদর দিয়েই নামাজ পড়তে হবে, কিন্তু এ ধরনের ধারণা যারা বলে, যারা রাখেন বা যারা করেন, তারা ভুলের ভিতরে আসেন। এই সূরা মুখস্থ না থাকলে যেই সূরা পারেন সেই সূরা দিয়ে আপনারা পড়বেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের সকল গুনাহ ক্ষমা করিয়ে নিয়ে বেশি বেশি সব অর্জন করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على نبي لا نبي بعد وبعد দেশ ও দেশের বাহিরে জুড়ে কিনবেক আছে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই নামাজ টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের খেদমতে আমরা হাজির হয়েছি নতুন আরেকটা টপিকস নিয়ে। সেটা হচ্ছে সালাতুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ নিতান্তই বান্দার সাথে আল্লাহ তাআলার একটা গভীর চাওয়া পাওয়ার একটা নামাজ, আল্লাহ তাআলার সাথে একটা গভীর প্রেমের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে রিলেশন বা কমিউনিকেশন হয়। কিন্তু বুজুগণের দিনটা বলেন যে তাহাজ্জুদ নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজের চাইতে একটু ব্যতিক্রম। কারণ যখন সব মানুষ ঘুমিয়ে আছে, যখন আকাশ বাতাস সব কিছু স্তম্ভ, ওই মুহূর্তে আপনি দাঁড়াইছেন আর আপনার রব আপনার দিকে তাকিয়ে আছে। এখন যদি আমি ওই নামাজটা তাআদিল আরকান যেটাকে বলা হয়, ধীরস্থিরতা রুকু, ধীরস্থিরতার সাথে সেজদা, এবং সুন্দরভাবে যদি আমি কেরাতটা পড়তে পারি, এবং আল্লাহ তাআলার কাছে যদি বান্দার হাজত যখন আল্লাহ তাআলার কাছে যখন বলা হয়, তখন আল্লাহ তাআলা ওই অ্যাপ্লিকেশনটা এত দ্রুত গতিতে কবুল করেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে দোয়া করে, তখন আমি বান্দার এত নিকটবর্তী হয়ে যাই যে তার সাহারার অগের চাইতেও আরও নিকটবর্তী হয়ে যাই। এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা শেষ রাতের দিকে যখন পৃথিবীর সব জিনিসপাতিগুলো স্তম্ভ থাকে, তখন আল্লাহ তাআলা ডাকতে থাকে বান্দাদেরকে যে আলা মিন মুস্তাগফিরিন ফা আগফির আলা, আলা মিন মুস্তার জিকিন ফা আরজুক আলা, আলা মিন মুবতালিন ফা ওয়াফিয়াহু, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজ। যে আল্লাহ তাআলা বলে, আছে কি কোনো অপরাধী ব্যক্তি, তোমার অনেক গুণা করে ফেলেছো, তাহলে আমি আল্লাহ আমার কাছে তৌবা করো, আমার কাছে চাও, আমি তোমার গুণা আজকে মাফ করে দেবো। আসো কি কোনো রিজিক অভাব অনটন ব্যক্তি, তো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো। আসো কি কোনো মামলা মোকদ্দমা বিপদের ভিতরে আক্রান্ত ব্যক্তি, তো আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, আমি তোমার বিপদকে দূর করে দেবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বারবার এইভাবে ডাকতে থাকে। আর নির্জনে বসে আমাদের ওস্তাদটা বা আকাবিরের দেওবন্দটা বলেন, কোনো বুজুর্গই বুজুর্গ হতে পারে নাই শেষ রাতে চোখের পানি ছাড়া। বলে শেষ রাতে চোখের পানির অনেক দাম, অনেক দাম। এই নামাজের মজা যে ব্যক্তি একবার পেয়ে গেল, আমার দৃঢ় বিশ্বাস তার লাইফ আর এই নামাজটা কাজা হবে না। তো রমজান মাসটা আমাদের জন্য একটা
প্রত্যেকের লাইফটা একটা চেঞ্জ বা পরিবর্তন করার একটা মাস। যেহেতু এই রমজান মাসে আমরা সেহরি খাওয়ার জন্য আমরা সকালে উঠি, অন্য 11 মাস যেহেতু এই সময় আমাদের জন্য ওটা কষ্টকর হয়ে যায়, এ মাসে যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠি, তো আলহামদুলিল্লাহ নূর আলা নূর, যেটাকে বলা হয় এক ডালে দুই পাখি, আমার সেহরি খাওয়া হলো। মাঝখান দিয়ে যদি আমি একটু সচেতনতা অবলম্বন করি, তাহলে আমার তাহাজ্জুদ নামাজটাও হয়ে গেল। তাই আমি আমাদের শ্রোতাবৃন্দদেরকে বিনতি আকর্ষণ করে বলবো, সবিনয় অনুরোধ করে বলবো, আমরা এই রমজান মাসে কেউ তাহাজ্জুদ নামাজটা মিস না করি। আমরা সেহরি খাওয়ার সময় যখন উঠবো অবশ্যই তাহাজ্জুদ নামাজটা পড়ব। তো এখন আমি আপনাদেরকে সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি নামাজের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি, জায়নামাজে দাঁড়িয়েছি, জায়নামাজে দোয়াটা পড়ে নিচ্ছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে জায়নামাজের দোয়া। এখন সালাতুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদ নামাজের নিয়তটা কেমন হবে? এই নামাজটা আমরা দুই দুই রাকাত করেও পড়তে পারি, চার রাকাত করেও পড়তে পারি, তো সর্বোচ্চ আট রাকাত এই নামাজ পড়া যায়। আপনার সামর্থ্য আপনি চার রাকাত পড়তে পারেন, আট রাকাতও পড়তে পারেন। তো দুই রাকাতের নিয়তটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটাও গেল বাংলা আরবি নিয়ত। আর যারা আমরা আরবি না পারি, বাংলা নিয়ত এভাবে করবো যে আমি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার, শুধু এতটুকুই বললে হবে যে আমি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি তাকবীরে তাহরিমা বেঁধে ইনশাআল্লাহ নামাজ শুরু করছি, আপনারা দেখতে থাকেন। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدعو اليتيم، ولا يحض على طعام المسكين، فويل للمصلين، الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون، ويمنعون الماعون. আমরা যখন কিরাত পড়ব তখন অবশ্যই আমাদের চোখের দৃষ্টিটা সেজদার স্থানের দিকে থাকতে হবে, অর্থাৎ আমি যেখানে সেজদা দেব আমার চোখের দৃষ্টিটা সেখানেই রাখতে হবে। এর দ্বারা লাভটা কী? এর দ্বারা লাভ হচ্ছে নামাজের ভিতরে খুশু এবং খুজু তৈরি হয়, একনিষ্ঠতা তৈরি হয়। তো আমরা কিরাত পড়া অবস্থায় ইনশাআল্লাহ অবশ্যই যেখানে সেজদা দেব সেখানে চোখের দৃষ্টিটা রাখার চেষ্টা করব। আল্লাহু আকবার, سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. সেজদাতে অবশ্যই আমি যে কথাটা বলি, এই রান পেট থেকে জুদা, রান পেট থেকে আলাদা থাকতে হবে, কোনোই বগল থেকে এবং বাহু জমিন থেকে পৃথক থাকতে হবে। এতে এভাবে আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আপনারা দেখতেছেন আমার রান কিন্তু পেট থেকে আলাদা, কোনোই বগল থেকে আলাদা এবং জমিন থেকে কিন্তু পৃথক, অর্থাৎ মাঝখানে এতটুকু পরিমাণ ফাঁকা রাখা যাতে করে ছোট একটা ছাগলের বাচ্চা যেতে পারে। সব ভিডিওগুলোর ভিতরে হয়তো বলে দেওয়া সম্ভব না, মাঝে মাঝে বলে দেই, এগুলো লক্ষ্য করে ইনশাআল্লাহ আমাদেরকে নামাজ পড়তে হবে, তাহলে নামাজটা আমার সুন্নত তরিকা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখ আবার একটু একটু ফলো করেন, এই দেখেন আমার সব কিন্তু আমার রান পেট থেকে আলাদা,
এই কুনুই কিন্তু জমিন থেকে ভূগোল থেকে কিন্তু আলাদা, এভাবে করতে হবে। اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এখানেও একটা কথা বলি, যাদের শরীর সুস্থ এবং স্ট্রং তারা কিন্তু এভাবেই উঠবে, সেজদা থেকে এভাবে ডিরেক্টলি উঠে যাবে, আর যারা মাজুর তারা এইভাবে উঠবে, এই যে এভাবে দেখেন আমি হাতটা কিন্তু টেক লাগাইছি এভাবে, আর যাদের কোনো সমস্যা নাই তাদের জন্য কিন্তু সেজদা থেকে এভাবে ওটা এটা কিন্তু ভুল, এটা হচ্ছে সঠিকটা যারা সুস্থ আছে। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم تو আমি আত্তাহিয়াত দুরুদ শরীফ দুয়া মাসুরা এই তিনটা যখন পড়ব তখন কিন্তু আমার চোখের দৃষ্টি দুই রানের মাঝখানে থাকবে। হ্যাঁ, আমি আত্মহাত দূরশিব দুয়া মাসুরা যখন পড়বো তখন আমার চোখের দৃষ্টি এই যে দুই রানে, আমি হাতের রেখা দেখাচ্ছি, এই যে আমার দুইটা রান, দুই রানের মাঝখানে আমার চোখের দৃষ্টি থাকবে, এরপর আমি আত্মহাত দূরশিব দুয়া মাসুরা পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো সুপ্রিয় দর্শক বৃন্দ, এ ছিল আমাদের আজকে সলাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। ভাই, তাহাজ্জুদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের পর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি সূরা ফাতিহা পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন তিনবার, এরপর দুরুদ শরীফ পড়বেন একবার, আস্তাগফিরুল্লাহ পড়বেন তিনবার, এরপর আপনার মনের কথা আপনি আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে বলেন। মোনাজাত কিন্তু এটা নিয়ে আসলে দেখানোর কিছু নাই, তারপরে যেটা সুন্নাহ আমি সেটা বলে দিচ্ছি। আপনি যেভাবে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি হাত না তুলেও দোয়া করতে পারেন, তবে হাত তুলে দোয়া করলে জিনিসটা সুন্দর দেখায়, ভালো দেখায়।
তা আমি যখন মোনাজাতটা ধরবো তখন আমার এই মোনাজাতটা কেমন হবে? দেখা যায় এটাও মানুষ যেটা সুন্নাহ মোতাবেক এটা করে না, এখানেই ধরে। আমরা শুক্রবারে দেখি মানুষ দোয়া করতেছে, আমরা যখন এখানেই মোনাজাত ধরছি এভাবে, এরকম ধরছে অনেকে এভাবে। আসলে সুন্নাত মোতাবেক হচ্ছে আমার যে সিনা আছে, ভরি আছে, ভরি বরাবর এভাবে। আসলে এখানে প্রত্যেকটা আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা অবশ্যই সৌন্দর্য আর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। আল্লাহ তাআলা পরিচ্ছন্ন এবং সৌন্দর্যকে পছন্দ করেন। এর এখানে আমার যে হাতের কর আছে, এই যে কর, এই যে এই করটা আর এই হাতের এই করটা, দুই হাতের করটা সুন্দর করে মিলে যখন দিব তখন কিন্তু আমার মোনাজাতটা এমনি সুন্দর হয়ে গেল। এই কর এবং এই কর এভাবে রিল্যাক্স, হাতের আঙুলগুলো ফাঁকাও না, জোড়াও না, এভাবে সিনা বরাবর এইভাবে। এরপর আমি যে নিয়মে বললাম এই নিয়মে ইনশাল্লাহ দোয়া করি পুরা মাহে রমজান। ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, অর্থাৎ রমজান বিগত 11 মাসে আমাদের যার দ্বারা যে সমস্ত অপরাধ হয়েছে আমরা আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তোবা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।